কখনো কখনো অফিসাররা বলে যান আপনি 50 বছর আগেকার সার্টিফিকেট নিয়ে আসুন, শিডিউল কাস্ট হচ্ছে বাই বার্থ হয়। আগে আমাদেরও ভুল ধারণা ছিল যে হাজবেন্ড বিয়ে করলে ওয়াইফ শিডিউল কাস্ট হয়ে গেল, তা হয় না, এটা জন্মগতভাবে। তো তার বাবা যদি শিডিউল কাস্ট হয় তার মানে কি বাই বার্থ সে পাচ্ছে, তার জন্য আমি কেন হ্যারাসমেন্ট করব, তার জন্য আমি কেন তাকে ঘোরাবো, তার জন্য তো সে সেটা পেতে বাধ্য। এইটা যেন কোনো অফিসাররাও ফেলে রাখবেন না। আর আমাকে দেখিয়ে কোনো লাভ নেই যে নাথিং ইজ পেন্ডিং, বাট পেন্ডিং ইজ ইন দ্য ডাউন ডাউন মানে এরিয়া, এগুলো আমি দেখে নিয়েছি, এসব চালাকি দিয়ে আমাকে কোনো লাভ নেই, আমি কাজটা খুঁজে নিই। কাজে এটা সবাই ভিডিও ধরে আমি অনুরোধ করবো, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি ডিপার্টমেন্টে যারা আছেন প্লিজ টেক প্রপার কেয়ার। আপনাদের মনে রাখবেন একটা আইন আছে, সময়ের সাথে সময়ে কাজটা দেওয়া। যদি আপনি 3 সপ্তাহের বেশি 4 সপ্তাহের বেশি ডিলে করেন তাহলে কিন্তু কেউ কমপ্লেন করলে ওখানে কিন্তু কমিশন আছে, কর্পোরেশন কমিশন আছে আমাদের, সে কিন্তু অ্যাকশন নিয়ে নিতে পারে। অনেকে জানে না, বাট এটাকে আমরা এখন গ্লোরিফাই করবো যাতে লোকে জানতে পারে। এই সামান্য সামান্য জিনিস কেন আমি ঘোরাবো তাকে? আমাদের কারোরই অ্যাটিটিউড থাকা উচিত না, না জেলা পরিষদ, না পঞ্চায়েত, না এমএলএ, না গ্রামসভা, না মিউনিসিপ্যালিটি, কেন হবে এটা? এই জিনিসগুলো মানুষের প্রাপ্য, মানুষের প্রাপ্য আর প্রাপ্তির মধ্যে যেন কোনো ফারাক না থাকে, এটা মাথায় রাখতে হবে। অনেক কষ্ট করে কাজগুলো করা হয়, ঠিক আছে, তোমাকে এটা বলে রাখলাম, তুমি দেখে নাও। আমি অ্যাডভাইজারি আমরা ইস্যু করে দিয়েছি, আপনি যে বাই বার্থ বলেছেন ওটা অ্যাডভাইজারি ইস্যু, অ্যাডভাইজারি ইস্যু না, পুরো ব্লকে সব একদম ব্লক। ছোটেন থার্ডে কে দায়িত্ব দেওয়া হয়েছে, প্লিজ কনসাল্ট অলওয়েজ থার্ডে, এবং এটা নিয়ে দায়িত্ব নিয়ে কাজগুলো সিরিয়াসলি করো। ইয়েস ম্যাম। এবার হচ্ছে আমার বিমা, ক্রপ ইন্স্যুরেন্স 60,000 টার্গেট, এগেন 23,000 হয়েছে, কেন? ক্রপ ইন্স্যুরেন্সের টাকা কৃষকদের সবটাই আমরা দিচ্ছি, প্রদীপটা কেন হয়নি? ইলেকশন ছিল আমি জানি, ইলেকশন হয়ে গেছে, এখন 3 মাস হয়ে গেছে, আমরা আশা করছি এই যে 31 তারিখে আমাদের শেষ দিন আছে তার আগেই আমরা সবটাই প্রায় এনরোল করতে পারবো, এর জন্য স্পেশাল ক্যাম্প করে ব্যবস্থা। আমি চাই পুজোর আগে এগুলো হয়ে যাবে। আগে